আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামা ওয়াল বসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা মাসউলা। সমস্ত প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিমান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এই কথাটা এখন বলার গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, আজকে দেখলাম যে আমার মোবাইলে একজন মেসেজ দিছে যে আগামী মাসের চব্বিশ তারিখে রমজান, এই মেসেজটা যদি আপনি কারো কাছে পাঠিয়ে দেন তাহলে আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, আপনি জান্নাতের বাসিন্দা হবেন, নবী সাল্লাহ সাল্লাম বলেছেন। বলে যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন, আসলে ইসলামের দৃষ্টিতে তার কতটুকু গুরুত্ব রয়েছে, কতটুকু সত্যতা রয়েছে আমাদেরকে জাস্টিফাই করা, যাচাই করা দরকার। আপনি দুনিয়াতে যাই কিছু করেন না কেন, প্রত্যেকটি বিষয়েরই হিসাব আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার কাছ থেকে নেবেন। আপনি যদি চুরি করেন, আপনি কারো হক নষ্ট করেন, আপনি কাউকে কষ্ট দেন, যেমন আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ঠিক তদ্রূপ দিনের ব্যাপারে কোনো কিছু যখন প্রচার প্রসার করবেন আর জানবেন না, ফুট করে প্রচার করে দিবেন, তাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব নেবেন। আর দিনের ব্যাপারে না জেনে প্রচার করা, এটা বড় একটি কঠিন অপরাধ, বড় একটি গুনাহ, যার কোনো ক্ষমা নেই যদি সে তওবা আল্লাহর কাছে না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বানী ইসরায়েলের 37 নম্বর আয়াতে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো এলেম নাই, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, সেই বিষয়ের পেছনে তুমি পড়ো না। তুমি জানো না যে একটা জিনিস তোমার কাছে কেউ প্রচার করেছে যে এই মেসেজটা তুমি পৌঁছিয়ে দাও, দিলে তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন কি না সেটার জ্ঞান তোমার নেই, না জেনে তুমি ফুট করে আরেকজনের কাছে পৌঁছে দিলে, এটা অবশ্যই ইসলামকে নিয়ে ঠাট্টা করলে, মস্কারা করলে, তার জন্য আল্লাহর কাছে তোমাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন হুঁশিয়ার দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সেই বিষয় তুমি প্রচার প্রসার করো না। ওলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, কেন, ইন্নাস সামা, নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, তোমার কান, তুমি কি জিনিস শুনেছো, ওয়াজ নসিহত শুনেছো, ভালো শুনেছো না খারাপ শুনেছো, কোনো গান বাজনা শুনেছো খারাপ শুনেছো না ভালো শুনেছো, তোমার কানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। ইন্নাস সামা ওয়াল বাসারা, তোমার দৃষ্টি, তোমার চক্ষু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, চক্ষের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, কানের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, তোমার হৃদয়, তোমার অন্তর, অন্তর দিয়ে কোন জিনিস কল্পনা করেছো, অন্তর দিয়ে তুমি কি ভাবছো, সেই ব্যাপারও আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। কুল্লু উলাইকা কানা আনহুম মাসুলা, শুধু অন্তর নয়, তোমার পা থেকে মাথা পর্যন্ত দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমরা যেন সতর্ক হয়ে যাই, দিনের ব্যাপারে যে যাই কিছু বলুক না কেন, এটা প্রচার প্রসার করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার কাছে যে এই মেসেজটা আসলো,
যে এই মেসেজটা যদি আমি এতজনের কাছে পৌঁছিয়ে দিই, আগামী মাসের 1 তারিখে রমজান হবে, তাহলে আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। প্রচারটা তো আসছে, আমার নিয়ত ভালো যে প্রচার করে দিলে জাহান্নাম হারাম হয়ে যাবে, কত ভালো একটা কথা। কথাটা সঠিক কিনা এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই জাস্টিফাই করতে হবে, তারপরে প্রচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান কানা ইউমিনু বিল্লাহ, কেউ যদি আল্লাহর প্রতি ইমানদার হয়, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়ামিল আখের, এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়, পরকাল মুখী হয়, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, সে যেন চুপ থাকে নতুবা ভালো কথা বলে। যে আপনার যে কোনো কথা বলবেন, যে কোনো প্রচার প্রসার করবেন, যদি আপনি আল্লাহতে বিশ্বাসী হন, পরকালের প্রতি বিশ্বাসী হন, অবশ্যই অবশ্যই আপনাকে চুপ থাকতে হবে নতুবা ভালো কথা বলতে হবে। এই মিথ্যা প্রচার প্রসার কখনো করা যাবে না। মহান আল্লাহ বলেন কঠোর হুশিয়ার স্বরূপ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, মহান রাব্বুল আলামিন বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াইহিম ওতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে মহান রাব্বুল আলামিন বলেন আজকের দিনে আমি তোমাদের মুখে মুহর মেরে দেব, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াইহিম ওতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমার সাথে কথা বলবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে মোহর মেরে দিবেন, হাত কথা বলবে, হাত দিয়ে তুমি কোন জিনিসটা সেন্ড করছো, কোন মেসেজটা তুমি কার কাছে পাঠিয়েছো, এই হাতের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন কিয়ামতের মাঠে। অতঃসাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন, আর তোমার জীবনের যত কর্ম রয়েছে প্রত্যেকটি কর্মের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছ থেকে নেবেন। তো মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই অনলাইনের মধ্যে যে মেসেজগুলো আসে এগুলা থেকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আলাইকুম বিসিদ, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, যে জিনিসটা সঠিক এই জিনিসটা তোমরা আঁকড়ে ধরো। পাইন্না সিদ্গা ইহাদি ইলাল বীর, কারণ সত্য মানুষকে নেকির রাস্তা দেখায়। আপনি যদি সত্যকে আঁকড়ে ধরেন, সত্য আপনাকে নেকির রাস্তা দেখাবে। ওয়াইনাল বিররা ইহাদি ইলাল জান্না, আর নেকি আপনাকে কোথায় নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। যদি তুমি সত্যকে আঁকড়ে ধরো, সৎ পথে চলো, সৎ জীবন যাপন করো, তো ভাবে যদি তুমি থাকো, তাহলে তুমি নেকির রাস্তা থাকলে আর নেকির রাস্তা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে ওয়াইকুমুল কাযিব, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। ফাইনাল কাযিব ইহাদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে গুনার রাস্তা দেখায়, মিথ্যা মানুষকে পাপের রাস্তা দেখায়, মিথ্যা মানুষকে গুনার রাস্তা দেখায়, মিথ্যা মানুষকে পাপের রাস্তা দেখায়। ওয়াইনাল ফুজুরা ইহাদি ইলান নার, আর পাপ মানুষকে কোথায় নিয়ে যায়, পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আজকে মিডিয়ার যুগে দেখা যায় যে একটা দিনের নামে একটা কথা আসলো, এই কথাটা আমি জাস্ট কতটুকু সত্য কতটুকু মিথ্যা ফুট করে প্রচার করে দিলাম, আমরা যেন সতর্ক এবং সাবধান হয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হুঁশিয়ার দিয়েছেন না জেনে প্রচার করার ক্ষেত্রে। আরে আপনি আপনার বাবার নামে যদি গীবত করেন, আপনার বাবা আপনার উপরে খুশি থাকবে, কখনো খুশি থাকবে না। আপনি যদি আপনার ভাইয়ের নামে গীবত করেন, আপনার ভাই আপনার প্রতি কখনো খুশি থাকবে না। আপনি যদি দেশের, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামে গীবত করেন, তাহলে আপনাকে আপনাকে দেখিয়ে দিবে যে সরকার কি অবস্থা হতে পারে আপনার। আর আপনি আল্লাহর নামে বদনাম করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা প্রচার করছেন, আপনার শাস্তি হবে না, কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি হবে আপনার। এই কারণে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কাদাব আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, কেউ যদি আমার নামে জেনে শুনে একটা কথা বলে, যে এই কথাটা আমি বলি নাই, যে আপনার মোবাইলে মেসেজ আসছে যে আগামী মাসের 1 তারিখে রমজান, যদি এই মেসেজটা পৌঁছিয়ে দাও তাহলে তোমার জন্য জাহান্নাম হারাম করে দিবে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেন নাই, কিন্তু কেউ লিখে পাঠিয়ে দিয়েছে আর আপনি প্রচার করে দিলেন, আপনি প্রচার করে দিলেন, এটা হলো মিথ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আপনি মিথ্যা প্রচার করলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কাদাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি জেনে শুনে আমার নামে একটা মিথ্যা কথা বলে তার স্থানটা যেন সে জাহান্নামে বানিয়ে নেয়। আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, শুধু অনলাইন মিডিয়ার জগতে নয়, আপনি যান এলাকার মধ্যে যে দিনের নামে কত যে মিথ্যা সমাজের মধ্যে রয়েছে, মানুষ কত মিথ্যার উপরে আমল করতেছে যা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়নি। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে। তো সম্মানিত উপস্থিতি, অল্প সময়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলাম, যে আমার মোবাইলে আজকে একটা মেসেজ আসছে যে আপনি এই মেসেজটা এতজনের কাছে পাঠিয়ে দেন, পাঠিয়ে দিলে আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে কারণ আগামী মাসের এত তারিখে রমজান। এই কথাটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। তো এই থেকে যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন, আর এই সকল মিথ্যা থেকে যেন আল্লাহ পাক রাব্বুল আমাদের প্রত্যেককে দূরে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।